পরিমণি, তুমি যদি তার যদি এক আঙুল যদি না দেখাইতা সে তো আর তোমার কাছে আসতো না। এই জন্য তুমি দেখাইছো, আগে কলা দেখাইছো, আগে বোঠা দেখাইছো, সে কলা দেখাইছে। কলা না দেখাইলি ছুইলে সে খাইতে পারতো না। এই পরিমণি যদি ভালো শিক্ষিত করতেন, এর সাথে যে পাশে যদি কিছু আল্লাহর কালাম শিখাইতেন, তাহলে আশা করি মনে হয় এই ধরনের কাজ জীবনেও করতো না আর চিত্রজগতে যাইতো না। এই চিত্রজগতে যাইয়া চিত্রজগতের যেসব অশালীত নাচ নাটক কইরা এই ছেলেগুলো নষ্ট কইরা এইভাবে কইরে 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 দেখাইছে শিখাইছে, এখন তার এই পরিস্থিতি। এখন সে নিজেই ধর্ষিতা হয়েছে, এতদিন ধর্ষণ করছে আর এখন সে নিজে ধর্ষিতা হয়েছে। এই জন্য এই যে ছেলেটা কোয়াছে এই ছেলেটারও দোষ না, আবার দোষ না দোষ, কিন্তু ছেলের পরিমণি, তুমি যদি তার যদি এক আঙুল যদি না দেখাইতা সে তো আর তোমার কাছে আসতো না। এই জন্য তুমি দেখাইছো, আগে কলা দেখাইছো, আগে বোঠা দেখাইছো, সে কলা দেখাইছে। কলা না দেখাইলি ছুইলে সে খাইতে পারতো না। দোষটা তোমার, কিন্তু তোমার গোড়ার দোষ, তোমার গোড়ার দোষ। এই জন্যই তোমার বাবা মা যদি তোমারে এই খেয়ালটুক করতো, তাহলে তুমি আর আসপথে দর্শিত হইতে না, লজ্জিত হইতে না, লাঞ্ছিত হইতে না। এই জন্য তোমার উপযুক্ত বিচার হওয়ার দরকার। এই দেশের মানুষের সবার কাছে আবেদন করি যে এই পরিমণির আইন বিরুদ্ধে যে বিচার আছে সেই বিচার হওয়া উচিত। ইসলামী সংবিধানের যে বিচার আছে সেই বিচার হইলে আমার মনে হয় দেশের যে তো মানুষ আছে এর কর্মকাণ্ড দেখিয়া সবাই পরাণ একটা ভয় আসতো, সবাই এই কাজ আর জীবনে কোনোদিন করতো না। করলেও ওরে আল্লাহ এ কাজ করা যাবে না, যদি মানুষ দেখে ফেলায় আল্লাহর ভয়ে কাজ সে জীবনেও করতো না। কিন্তু সে মানুষ হইয়া কীভাবে এই ধরনের কাজ করলো, এই জন্যই এর একশত জুতার বাড়ি হওয়া উচিত। আর ওই যে ছেলেটা করছে ওরও একশত জুতার বাড়ি হওয়া উচিত, তারপরে শিক্ষা তার শিক্ষা দেওয়া উচিত। এই শিক্ষাটা যদি মানুষ দেখত তাহলে মানুষের জীবনে কোনো দিন এ কাজ করতো না আর সবাই ভয় থাকতো।